একজন লোক হজ করার জন্য রওনা করেছে বরিশাল থেকে, আসে পদ্মা সেতুর উপরে নামার সুযোগ পাইছে, সে জুব্বা পরেই নাচানাচি শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না, মানে ভেতরে তার এত আবেগ। পদ্মা সেতু হয়ে গেছে একটা ম্যাজিক সেতু। কি সেতু বললাম? ম্যাজিক সেতু। কেন বললাম? এই সেতুর উপরে যে উঠতেছে সেই ভাইরাল। কেউ নাট বল্টু খুলে ভাইরাল, কেউ প্রসাব করে ভাইরাল, কেউ নামাজ পড়ে ভাইরাল, আবার কেউ অ্যাক্সিডেন্ট হয়ে প্রথমে মরে ভাইরাল। আরো জোরে বলেন না কেন? মানে যে যেটা করতেছে সেটাই প্রচার, সঙ্গে সঙ্গে সে ভাইরাল প্রচার হয়ে যাচ্ছে। নাট বল্টু খুলে ভাইরাল, সে গ্রেপ্তার, প্রসাব করে ভাইরাল। আজকে কথাগুলো কেন বলতেছে শোনেন। একজন লোক হজ করার জন্য রওনা করেছে বরিশাল থেকে, আসে পদ্মা সেতুর উপরে নামার সুযোগ পাইছে, সে জুব্বা পরেই নাচানাচি শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না, মানে ভেতরে তার এত আবেগ। আর বাংলাদেশ এমন এক বাঙালিরে ভাই, মনে কষ্ট লাগে, আজকে মিডিয়াটা এমন ব্যবহার, মনে হচ্ছে পদ্মা সেতু ছাড়া টেলিভিশনে আর কোনো খবর নাই। আজকে এই যে আমার তাবলিগের ভাইরা এসেছেন বিভিন্ন জেলা থেকে, তার মধ্যে সিলেট সুনামগঞ্জের কয়েকটা ভাই আছেন, সেই কানাইঘাট জয়ন্তপুর সুনামগঞ্জ বাংলা বাজার দুয়ারা বাজার ছাত, 15 দিন হলে মানুষ এখন পর্যন্ত ভাত খেতে পারে নাই, শুকনো খাবার খেয়ে জীবন যাপন করতেছে, কত মানুষ অসহায়, ঘুমাইতে পারে নাই। এই সমস্ত বন্যার খবর টেলিভিশনে নেয়, টেলিভিশনে খুললেই শুধু খবর, পদ্মা সেতুতে কে আগে উঠলো, কে আগে নামলো, কে প্রসব করলো, আর কে নাট বল্টু খুলে গ্রেপ্তার হলো। আরো জোরে বলেন, মানে মনে হচ্ছে বাংলাদেশে পদ্মা সেতু ছাড়া আর কোনো খবরই নাই। এই সমস্ত সাংবাদিকদেরকে বলতে চাই শোনেন, অতিরঞ্জিত ভালো না, পদ্মা সেতু হয়েছে ভালো, কিন্তু একটা জিনিসকে হাইলাইট করতে গিয়ে কখনোই সত্যকে গোপন করেন না। দুঃখ দুর্দশা মানুষের পাশে দাঁড়ান, বন্যার তো মানুষের খবর প্রচার করেন, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন, মন খারাপ করলেন? এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। জিলহজ মাসের 10 দিনের আমল কিসের চাইতে বেশি প্রিয়? জিহাদের চাইতে। চারটিখানি কথা নয়, বোঝা লাগবে আমার ভাইরা, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য জিলহজ মাসের এমন 5টি স্পেশাল আমল রয়েছেন, আমলগুলো যদি কোনো মুসলমান করে, কোনো দরিদ্র মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ উমরা এবং কুরবানি করার সওয়াব দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর আমল হলো জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবেন, ওই চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানির আগ পর্যন্ত হাতের নখগুলো, পায়ের নখগুলো, আর শরীরের চুল বলেন, দাড়ি বলেন, মোজ বলেন, পুরো শরীরের মধ্যে যত জায়গায় চুল আছে, লোম আছে, কোনো লোম কাটা যাবে না হুকুম কার। প্রথম নম্বর আমল হলেন আমার হাতের লোক, পায়ের লোক, শরীরের মধ্যে যত লোম আছে, দাড়ি, মোজ, চুল, যে কোনো পশম, এই 10 দিনে আমরা কাটতে পারবো না। চাঁদ ওঠার আগে যদি কেটে থাকেন আলাদা, এখন চাঁদ উঠে গেছে, কুরবানি হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের শরীরের কোনো চুল কাটবো না, হাত পায়ের নখ আমরা কাটবো না। এটা হলো প্রথম নম্বর আমল। আমার ভাইরা বোঝার চেষ্টা করবেন, এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে 2 নম্বর আমল হলেন বেশি বেশি তালিল পড়তে হবে, বেশি বেশি তালিল তিলাওয়াত করতে হবে। তালিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলেন তালিল পড়তে হবে, 2 নম্বর হলেন তাহমিদ বেশি বেশি পেশ করা লাগবে, তাহমিদ বেশি বেশি করা লাগবে, আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, 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 সর্ব অবস্থায় প্রশংসাদায় হবে কার। 1 নম্বর আমরা তালিল পড়বো সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আমরা তাহমিদ পেশ করবো আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর আমরা সব সময় তাকবীর পাঠ করবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কখনোই যাতে আমাদের মুখটা বন্ধ না থাকে, কখনোই যাতে দুনিয়ার মায়ায় পড়ে আজে বাজে হাসি ঠাট্টা তামাশা গেবতের মধ্যে আমরা চলে না যাই, সব সময় আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় পড়বো আলহামদুলিল্লাহ, সব সময় আমরা পড়বো আল্লাহু আকবার, পারা যাবে তো ইনশাআল্লাহ, পারা যাবে তো ইনশাআল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। এই 10 দিন আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ।
জিলহজ মাসের স্পেশাল 3 নম্বর আমল হলেন এই জিলহজ মাসের প্রথম দশক আমরা বেশি বেশি নফল নামাজ আদা করব বেশি বেশি নফল সিয়াম পালন করব বেশি বেশি ইস্তেগফার করব বেশি বেশি তওবা করব বেশি বেশি দোয়া করব আম্মা জান মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্ব নবীর জীবনের মধ্য লক্ষ্য করে দেখেছি রমজান মাসের পরে আমি বিশ্ব নবীকে লক্ষ্য করে দেখেছি রমজান মাসের পরে এই জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে আমার নবী এত পরিমাণ নফল ইবাদত করেছেন যত পরিমাণ নফল ইবাদত বছরের অন্য কোন সময় রাসূল করে নাই মানে রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল সালাত বেশি নফল নামাজ বেশি নফল তেলায়াত ইস্তিগফার দোয়া রাসূল করত এই জিলহজ মাসের কয় দিন আরো জোরে বলেন এইজন্য জিলহজ মাসের প্রথম দশক আমাদের বেশি বেশি নফল সালাত নফল সিয়াম নফল ইস্তিগফার তাওবা দোয়া সব কিছুর মধ্যে আমরা কাটিয়ে দেব ইনশাআল্লাহ এই জিলহজ মাসের 4 নম্বর স্পেশাল আমল বলেন নয় জিলহজ ফজর থেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন নয় জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত নয় জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত একটা তাকবীর পাঠ করা লাগবে সবাই বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম আরো জোরে বলি আল্লাহু আকবার লা ইলাহা সবাই একসঙ্গে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহু আকবার লিল্লাহিল হাম এটা হলো 4 নম্বর স্পেশাল আমল নয় জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত যখনই ফরজ নামাজ শেষ ইমাম সাহেব সালাম ফিরেছেন উচ্চ কণ্ঠে আমরা এই তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ আর 5 নম্বর স্পেশাল আমল আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করব রাসূল বলেন এই 5টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে ও ব্যক্তি যদি দরিদ্র হয় হজ উমরা নাও করতে পারে কুরবানি নাও করতে পারে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ এদের আমলনামার ভেতরে লিখে দেবে তাহলে এই 5টা স্পেশাল আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আরো যখন করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন তাহলে আসেন এই জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা জোরে বলেন কি করা কুরবানি শব্দের মূল শব্দ হচ্ছে কার্বন থেকে যারা তো হচ্ছে নিকটবর্তী হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা তার কারণ আমরা কুরবানি করব কার সন্তুষ্টির জন্য আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এখন বলেন কুরবানি করতে হবে হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্য 114টি সূরার মধ্য সবচাইতে যেই সূরা ছোট সূরা বলেন তো তার নাম কি এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার সবাই বলেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন তোমরা নামাজ পড়ো ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার নামাজ পড়ো কুরবানি করো আল্লাহর জন্য কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই জায়গার মধ্যে আগে নামাজের কথা নাকি আগে কুরবানির কথা আমার কথা কি বুঝতে পারতেছেন কুরবানি কোন কোন আয়াতের দ্বারা ফরজ হয়েছে আগে বোঝার চেষ্টা করেন ওয়াজিব হয়েছে কোন আয়াতের দ্বারা বোঝার চেষ্টা করেন আল্লাহ আগে বলল নামাজ পড়ো তারপরে আমার ভাইরা বোঝার চেষ্টা করেন তার মানে বোঝা গেল কুরবানির আগে কি আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা নামের 62 নম্বর আয়াতে কত সুন্দর করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين বলেন হে রাসূল আপনি বলেন কুল ইন্না সলাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়ায় আমার জীবন ও মামাতি আমার মরণ সব কিছু হবে কার জন্য এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো কুরবানি তিন নম্বর বেঁচে থাকা চার নম্বর মরে যাওয়া সব কিছু কার জন্য আরো জোরে বলেন এই চারটা কাজের মধ্যে আল্লাহ
আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কাজের কথা বলেছেন বলেন তো সেই কাজের নাম কি? নামাজ। আগে বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ পড়ো তারপরে, আরো জোরে বলেন আগে নামাজ পড়ো তারপরে। তার মানে বোঝা গেল আল্লাহ যেখানেই কুরবানির কথা বলেছেন সেই জায়গার বদ্দাকে সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। এখান থেকে বোঝা গেল কুরবানির চাইতেও গুরুত্বপূর্ণ হলো নামাজ। আরো জোরে বলেন অথচ আমরা বড় বড় গরু কিনে কুরবানি দেই, নামাজ মন খারাপ করতেছেন নাকি? আগে ভালো করে বোঝার চেষ্টা করে, খালি গরুর গোস্ত খাওয়ার জন্য আমার ভাইরা বোঝার চেষ্টা করবেন। আগে আপনাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে শোনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কুরবানির এত ফজিলত এত গুরুত্ব দশি জিল হক, মানুষ যখন কুরবানি করার জন্য পশুকে মাটির মধ্যে শোয়া দেয় আর যখন কুরবানির পশুটা জবে করে, জবে করার সঙ্গে সঙ্গে ওই পশুর গলের মধ্যে থেকে যেই রক্তগুলো বের হয় ওই রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটাকে কবুল করে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করে দেবেন। শুধুমাত্র তাই নয়, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে আরো বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করে দেবেন, মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, সন্তান তার পিতা মাতার পরিচয় দেবে না, পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না, ওই কঠিন মুসিবতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লক্ষ্য করে দেখবেন কিছু কিছু পশু দাঁড়িয়ে গেছেন, কিছু কিছু গরু ছাগলের দুম্বা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তোমাদের কি চাওয়া আছে বলো। এই পশুগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন ইয়া রাব্বুল আলামিন, ওই পৃথিবীতে উমুক ব্যক্তি উমুক ব্যক্তি উমুক ব্যক্তি আপনার সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদেরকে কুরবানি করেছিল, আমরা কোনো আপত্তি পেশ করি নাই, আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করেছিল। আপনার সন্তুষ্টির জন্য যারা কুরবানি করেছে এই মানুষগুলোকে আমরা হাসরের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে দেখতে চাই। বিশ্বনবী বলেন সাহাবাই কিরাম এমন ঘটনা ঘটার পরে সমস্ত পশুগুলোকে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন, যাও তোমরা খুঁজে খুঁজে বের করো তোমাদেরকে কারা কারা কুরবানি করেছিলেন, যারা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পশুগুলোকে কুরবানি করেছিলেন ওই পশুগুলোকে, পশুগুলো তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতের ভেতরে আল্লাহর কাছে সুপারিশ করে ঢোকাইয়া দেবে। তাহলে কি বোঝা যাচ্ছে, কুরবানির গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? শুধুমাত্র তাই নয়, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন মানে ওয়াজাদা সাআদান লা ইদহা ফালা ইয়াকরাবান হাযিহি মুসাল্লানা। রাসূল বলেন যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার মতো অথচ কুরবানি করলো না, এই ব্যক্তি যেন ঈদগাহের নিকটেও না আসে। কথা কি বুঝতে পারছেন? ঈদের গাহের ঈদগাহের ভেতর ঢোকা তো বহু দূরের কথা, সামর্থ্য আছে অথচ কুরবানি করেনি, এরা যেন কোথায় না আসে, ঈদগাহের আশেপাশেও না আসে। এখান থেকে কি বোঝা গেল, কুরবানির গুরুত্ব কম না বেশি, ফজিলত কম না বেশি? সুতরাং আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই কুরবানি করব ইনশাআল্লাহ।